আরে আসুন আসুন। আরে আপনারা আমার সঙ্গে আসুন, মানে সেরকম যদি কোনো কাজ না থাকে তাহলে আমার সঙ্গে আসুন, আপনাদের জন্য সারপ্রাইজ আছে। হাইলি সাসপিশিয়াস, চলো তো বসে আসুন, চলুন সারপ্রাইজের সাথে আজ আমাদের প্রিয় শহরটাও ঘুরে দেখি। আরে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন। শোনো ভাইয়া তপেশ, এটা ভুলো না যে আমি গোয়েন্দা গল্প অনেক লিখতে পারি, কিন্তু তোমার দাদা নিজে একজন গোয়েন্দা, কাজে সবটা তো আমি বলে দেবো না। আপনারা এখানে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ওনার মতলবটা কি বলো তো? বলছি চলুন চলুন। ফেলুদা চল। প্রিয় কবি তো বুঝলাম, তাই বলে একেবারে প্রণাম? আপনি বুঝবেন না মশাই, গ্রেট পোয়েট। আপনাকে কিন্তু কাল্টিভেট করতে হচ্ছে, সকাল থেকে যা রহস্য তৈরি করছেন। তাহলে বলো ভাই তপেশ, তোমার দাদার সঙ্গে থেকে থেকে আমারও বেশ একটা ইয়ে হয়ে গেছে নাকি? তা তো বটেই। আপনার কি মত? আমি শুধু একটা কথাই বলবো, এই রয়্যালের মাটন বিরিয়ানি ব্রেন টনিকের কাজ করে। আচ্ছা সে কথা থাক, আমি বলছি যে এরকম খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টিমুখ হয়ে যাক। হয়ে যাক, তা কি খেতে ইচ্ছে করছে? হট চকলেট? না ওটা এখন থাক, তার থেকে বরং আপনার পছন্দের মিষ্টিটা হয়ে যায়। চলো চলুন। এই নিন মশাই, এনাও ভাইয়া। তাহলে আমরা কবে ফিরছি? আপনি ধরে পারলেন? এটা ধরার জন্য টেলিপ্যাথির জোর লাগে না। কোথায় যাচ্ছে বলুন তো? যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আরে বাস ফেলুদা, তাহলে গরম জামাকাপড়গুলো বার করে ফেলি। আরে সাবাস তপছে, এনে ফেলুবাবু।